What's up, free lover? এখন অবস্থা হচ্ছে দোতলায় চ্যাট টাইম ক্যাফেতে। সো চ্যাট টাইম ক্যাফেটা হলো নতুন হয়েছে, সো ফুসকা এন্ড সেকেন্ড লেট স্পেশালি, যেটা আমি বলবো না, ভিডিওর শেষে দেখাবো, যেটা পাবনাতেও চলে আসছে। আসতে ফুসকার ওপরের ভাগে হচ্ছে চিকেন দেওয়া আছে এই জিনিসটা নিয়ে। নেক্সট আইটেম গেছে, সেটা হলো চিকেন সাসলেট। এই জিনিসটা কিন্তু পাবনাতে খুবই কম পাওয়া যায়। চিকেন সাসলেট দেখতে অনেক ডিলিশিয়াস লাগছে। হয়েছে টমেটো একটা উইংস দেখতে পাচ্ছি, চিকেনের পিসটা পেয়েছি প্রথমে, তাহলে চিকেন ঝাল জিগে করে নিয়ে গেছি। একটু ডেকোরেশন দেখি, তাদের লুক দেখি, তাদের খাবার একটা টেস্ট করি, এন্ড আপনার সামনে একটা অনেস্টিও দেওয়া যাক। তো গাইস দেখা হচ্ছে একটা ছোট্ট ইন্ট্রো পরে, ততক্ষণ তো নো ফর্ডার দিলে এই জাম্পিং তো তার ভিডিও। তো গাইস আমরা হচ্ছে চ্যাট টাইমে আমাদের ফার্স্ট ডিশ পাইছি। সো ফার্স্ট ডিশটা হলো হলো চিকেন ফুচকা, যার প্রাইস করছে 100 টাকা। তো তার চিকেনের লুকের ফুচকাটা আপনি দেখাই দিই। সো এটা হলো চিকেন ফুসকা। সো চিকেন ফুসকায় ক্ষমান আসছে, ফুসকার ওপরের ভাগে হচ্ছে চিকেন দেওয়া আছে এই জিনিসটা নিয়ে। সো অ্যান্ড এখানে দেওয়া আছে চিকেনটাকে ম্যারিনেট করা হচ্ছে ম্যানুসের সাথে, আর আপনার চানাচুর অ্যান্ড ওপর দিয়ে স্লাস হিসাবে ধনে পাতা ইউজ করা হয়েছে। লেটস ট্রাই বিসমিল্লাহির রহমানির রহিম। আর চিকেন ফুসকা খাওয়ার পর হচ্ছে আমি যে জিনিসটা রিয়েলাইজ করলাম, সেটা হলো আমার একটা ভুল হয়েছে বলতে, যেখানে শুধু ম্যাটুইসে মেনিগেট করাই হয়নি, এখানে আর একটু টক দেয় করা হয়েছে, ফলে টক ফ্লেভারটা ঠিক মতো আসছে। যদি আমি রেটিং দিয়ে থাকি তাহলে রেটিং আমি দিব হচ্ছে 9/10, কারণ এখানে চিকেনের পিসগুলো আমি অনেক স্পেশালি পাইছি এবং পুরো ফুসকাতে পাই। চিকেনের ফ্লেভার একটা টেস্ট আছে, প্লাস একটা টকের ফ্লেভার আসছে, সব মিলে একটা কম ব্যাগে আমার কাছে অনেক ভালো লাগছে। তো চলেন আমরা আমাদের নেক্সট আইটেমে দিকে আগাই। তো গাইস আমরা আমাদের নেক্সট আইটেম মেগেছি, সেটা হলো চিকেন সাসলেট। এই জিনিসটা কিন্তু পাবনাতে খুবই কম পাওয়া যায়। এটার মধ্যে আপনি পাবেন দুইটা জায়গায়, একটা হলো কাশ্মীরি অথবা কাজ বোনার, সেকেন্ডলি বোনাতে। বাট এখানে পাইছি জিনিসটা চিকেন সাসলেট, দেখতে অনেক ডিলিশিয়াস লাগছে। সো ওপরে ডেকোরেশন লুকটা আপনি দেখেন না একবার। সো চিকেন সাসলেটের হচ্ছে আইটটা আমি ডেকোরেশন সম্পর্কে বলি। ওপর দিয়ে একটা চাট মশলা দেওয়া হয়েছে, টমেটোর একটা উইংস দেখতে পাচ্ছি, আর হচ্ছে এখানে তোমার স্যাস হিসাবে হচ্ছে ধনে পাতা দেওয়া হয়েছে, অ্যান্ড একটা কাঠি মতো করেছে, একটা বেবি গু কাঠি মতো লাগতেছে আমার। সো চলেন যাওয়া যাক, খাওয়া যাক বিসমিল্লাহির রহমানির রহিম। লাইফ চিকেনের পিসটা পেয়েছি প্রথমে, ক্যাপসিকাম এটা একটা টেস্ট পাইছি। অ্যান্ড প্রথম কথা যে প্রথমে ক্যাপসিকাম একটা ঝাল পাবেন, দেন ঝালটা খাই একটু ভালোভাবে করার জন্য ডেকোরেশন হিসাবে চিকেনের পিস পাবেন। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে যে প্রথমে একটা ঝালের একটা আইটেম পাইছি, একটা চিকেন পাইছি, দেন আবার একটা ঝাল আসছে, মানে ঝাল চিকেন ঝাল জিগে করে নিয়ে গেছে। অ্যান্ড এটা আমার কাছে অনেকটা ভালো লাগছে। অ্যান্ড এখানে আপনার মূলত তিনটে ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, ফার্স্টটা হলো ক্যাপসিকাম, সেকেন্ড হচ্ছে চিকেন, অ্যান্ড থার্ড আমি একটু টমেটো পাইছি। সো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। অ্যান্ড দামও পড়ছে আমাদের কাছে 80 টাকা, খুব একটা বেশি না, বা ধরতে গেলে কিন্তু বনাদা বা কাশ্মীর দিচ্ছে অনেক কম দামে আছে, 20 টাকা কম আছে, ওখানে 100 টাকা করে পাওয়া যায়। অ্যান্ড গাইস মূলত টেস্ট হিসাবে আর রেটিং হিসাবে এটা আমি দিয়ে থাকবো অবভিয়াসলি 9.5/10। সো এটা আমার কাছে অনেকটা জোশ লাগছে। অ্যান্ড আপনারা যদি এরকম টেস্টফুল খাবার খাইতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন। তো গাইস হচ্ছে আমি যখন এইটা খাইছিলাম ডিশটা, তখন আমাদের আরেকটা জিনিস বললো, যেটা আমি আপনাদের বলি নাই, বলছিলাম হচ্ছে ক্যাপসিকাম অ্যান্ড চিকেনটা, তো তার সাথে হচ্ছে অনিয়ন দিছে। সো এটা হলো গার্লি অনিয়ন যেটাই দিছে, অ্যান্ড এর পুরো স্টাফিংটা করছে কোনো টমেটো ছাড়া, শুধুমাত্র একটা আস্ত টমেটো দিয়ে। তার হচ্ছে স্পেনটা এতটা ডিপলি যে গ্রেভিটা আসছে টমেটো, সেটা সম্পূর্ণ আসছে, অ্যান্ড খাইতে জন্য অনেক অস্থির লাগতেছে। অ্যান্ড এখানকার পরিবেশটা মূলত নতুন হিসাবে কি বলো, তারপর ডেকোরেশন লুক হিসাবে আমরা 8/10 দিব।
and ইনাদের যে সার্ভিস চার টাইমের সত্যি অসাধারণ লাগছে, এন্ড সার্ভিস ওয়াইজ এদের আমরা অবশ্যই রেটিং দেবো 10/10। আজকে ভিডিওটি পছন্দ হয়, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, তখন সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।